ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিক আমির খসরুর মাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে তার মৃতদেহ পিরোজপুর শহরের সিআইপাড়াস্থ তার নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। সাংবাদিক আমির খসরুর মা সেতারা হালিম শহরের সিআইপাড়াস্থ বাসায় একাই থাকতেন। গতরাত 8টার দিকে তিনি সর্বশেষ তার বড় মেয়ে সালমা আরজুর সাথে ফোনে কথাও বলেন। আজ সকাল 9টার দিকে রংমিস্ত্রি আব্দুল কুদ্দুস এসে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় তার সন্দেহ হয়। পরে আব্দুল কুদ্দুস অন্য এক ভাড়াটিয়াকে নিয়ে পিছনের সিঁড়ি দিয়ে দোতলায় উঠে জানালা দিয়ে তাকালে মেঝেতে সেতারা হালিমকে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক পুলিশে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এ সময় ঘরের সকল আলমারির মালামাল ও বিভিন্ন জিনিসপত্র এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। স্বজনদের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তো খালাম্মার কাজের লোক আমাকে বাসা থেকে জানাইছে যে খালাম্মার কাজের লোক এসে দরজা ধাক্কাচ্ছে, কলিং বেল টিপতেছে, তার সারা পাচ্ছে না। হ্যাঁ, তুমি একটু খালাম্মার ফোন দিয়ে দেখো তো কী অবস্থা। পরে আমি ফোন দিলাম, ফোন ধরে না খালাম্মার। পরে আমি বললাম তো খালাম্মা ফোন ধরে না। পরে ওরা কী করলো, ওরা উপর থেকে মনে হয় উপাস থেকে আসছে সম্ভবত, আমি জানি না যে কী করছে। উপর থেকে উপাসে যে কাঠের ঘরে দরজা সিঁড়ি আছে ওখান দিয়ে উঠা, ওরা বলতেছে যে খালাম্মার তো দরজা খোলা, এই যে কাজের লোক সব আমার ওয়াই বসছে ওখানে, কাজের লোক আর ইয়া করছে ভিতরে গেছে, যাই দেখা যায় খালাম্মা ফ্লোরে আর ফ্লোরে শোয়া বলছে, মুখ থেকে নাকি ঠান্ডা টানা বাইরে, আর সমস্ত জিনিসপত্র তছনছ করায়। আসছে আর এসে দেয় কলিং দেয় খুলে, এরপরে নিচে ভাবি রে বসে, ভাবি এসে দেখতেছে যে খুলে না ব্যাপার কি। এরপরে পিছন দিয়ে উঠছে, উঠে দেয় পিছনের গেট খোলা। এরপর তো ওরা উঠে দেহে দেখে আম্মা শোয়া ওই রুমে। এরপর তো আমি আর অনেক মহিলারা বসে আছে সিঁড়ির পরে, আর এক ভদ্রলোক দাঁড়িয়েলা রঙের মিস্ত্রি হবে উনি, উনি বললো যে আমার ওয়াইফ বললো যে এই পাশ থেকে লক দিয়া তাহলে দরজা খুলবে কীভাবে, তখন ও বললো যে পিছনের দিকে দরজা খোলা। তখন ও সে বেয়ে উঠে ওই দরজা খুলে দিল, তখন এসে আমরা ঘরের ভিতর ঢুকে দেখি কি এসিটা চালানো, আর হচ্ছে ওনার লাশ ওই এই রুমেই উনি থাকতেন, ওনার মরদেহ এরকম করে পড়ে রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠিয়েছে। পুলিশ একে রহস্যজনক মৃত্যু বললেও তাদের ধারণা তাকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়ে থাকতে পারে। লাশ উত্তোলন করে, লাশ উদ্ধার করে আমরা পোস্টমর্টেম প্রেরণ করেছি এবং আমাদের যে সুরাতাল রিপোর্ট এটাও আমাদের তৈরি করা সম্পন্ন হয়েছে। আমাদের কাছে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু মনে হয়েছে। ডেড বডি অলরেডি হসপিটালে আছে, পোস্টমর্টেমের জন্য প্রস্তুত করা হয়েছে। গলাতে একটা লালচে দাগ আছে, যেটা আমরা মনে করতেছি হয়তো কোনো মানে রশি অথবা সিলাইনের তার দিয়ে শ্বাসরোধ করা হয়েছে। সেতারা হালিম পিরোজপুর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও শিক্ষাবিদ আব্দুল হালিম হাওলাদারের স্ত্রী এবং ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিক আমির খসরুর মা। সাব্বির খান, বিএইচএস টিভি, বরিশাল।